ঐতিহাসিক দীঘলীপুখুরীর ঐতিহ্য বিলুপ করবলে আগবাড়িছে সরকারে। উন্নয়নের নামত মহানগরবাসীর আবেগত প্রচণ্ড লাথ মারিবলে সাজু হয়েছে সরকার। উকা হয়ে পড়ব সেউজিয়া দীঘলীপুখুরীর পার, এজোপা দুজোপা নহয় কাটি পেলোৱা হব 25 জোপা গছ। উড়ন সেতু নির্মাণের নামত গছ কাটিবলৈ সাজু সরকার। গুৱাহাটীৰ আম্বাৰীৰ পৰা দীঘলীপুখুৰীৰ পাৰলৈ যোৱা পথছোৱাৰ কথা ভাবিলেই মনলৈ আহে পথৰ দুয়োকাষে থকা গছবোৰৰ কথা। গছৰ ছালৈ এই পথটোৰে অহা যোৱা কৰাৰ কথাই সুকীয়া, কিন্তু ইতিহাস হব সকলো, কিয়নো অতি শীঘ্ৰে কাটি পেলোৱা হব পথটোৰ দুয়োকাষে থকা বছৰ বছৰ পুৰণি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবোৰ। রিজার্ভ ব্যাঙ্কর পৰা নুনমাটি সংযোগী প্রায় 6 কিলোমিটার দীঘল উড়ন সেতু নির্মাণের বাবে প্রশাসনে কাটিবলৈ সাজু হয়েছে পথর দুয়োকাষে থকা গছবোৰ, যাক লৈ গুৱাহাটীবাসীর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। গছ গছনিরে বড় ধুনিয়া পরিবেশ, কিন্তু আমিও মানে সরপরা ইয়াতে আমার জন্মই, আমি ইয়াতেই থাকা ছোৱালী হয়, ইয়াতেই বিয়া হয়েছে, কিন্তু এই পরিবেশটো নষ্ট করে দিলে খুব বেয়া লাগিব। এখানে প্রশাসনক আমি এটা অনুরোধ জানাইছো যে এই পুরোনো গছ গছনি নাকাটি যেটু পরিবেশ আছে সেই পরিবেশে রাখলে আমি ভাল পাও। 25 জোপা গছ কাটা মানে কি হব, যদি গছখিনি রাখি কিবা একটা ডিসিশন নব পারিলে হয়। ফ্লাইওভার বানাইছে আমার খুবই ভাল লাগছে, কামবিলা করেছে ভাল লাগছে, কিন্তু গছগুলো যেটা কাটিব দীঘলীপুখুরীর একদম বিনষ্ট হয়ে যাব। কারণ আমার ইয়াতে দীঘলীপুখুরীর মানে কটন কলেজ, হেন্ডিক কলেজ, অল গোটেইখিনি কলেজ আছে, আর স্টুডেন্ট যিমান আহে আমি আজি এই গছৰ তলতে রাখো, বা ছোৱালীবোৰ লৰাবোৰ যিমান কলেজৰ আছে বা ৰেলৱে ষ্টেচন যিমান আহে এইখিনিতে আহি কেনে ছাৰ তলত গছৰ তলত ৰখিছিলে, কিন্তু এই বস্তুটো এতিয়া নোহোৱা হৈ যাব। টায়াবুল্লা পথকে ধৰি উড়ন সেতুৰ ডিজাইনৰ পৰিৱৰ্তন সাধন কৰি দীঘলীপুখুৰীৰ ঐতিহ্য আৰু সৌন্দৰ্যৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই অনাৰ পিছতে স্থানীয় বাসিন্দা আৰু গুৱাহাটীবাসীৰ মাজত দেখা গৈছে ব্যাপক অসন্তুষ্টি। উল্লেখ্য যে কামরূপ মহানগর প্রশাসনে টায়াবুল্লা রোডর কাষত আর সন্ধিকৈ গার্লস কলেজের সম্মুখত প্রায় 25 জোপা গছ কাটিবলৈ হালধিয়া ক্রসেরে চিহ্নিত করেছিল, যত কিছুমান গছ 200 বছৰৰ পুরনি বুলি কোৱা হৈছে। মঙলবাৰে 38 জনীয়া বিশিষ্ট নাগরিকর এটা দলে গছ কটার প্রস্তাবর বিরোধিতা করে এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। মানে কি উন্নয়ন, মানে উন্নয়নের কারণে কিন্তু মানুষ বা গছর কথা কারো কথা ভাবা নাই, আর যদি উন্নয়নের ডেফিনেশন সেই ডেফিনেশন কিন্তু আজির যুগত নহয়। হ্যাঁ, এটা সকলে জানে যে গছ কাটিব নালাগে, সর বাচ্চা এটাও জানে, আর পৃথিবীর সব জায়গাতে কি ডর ডর সিটি বেঙ্গালোরে কোক সকলে গছবুর সেভ করেহে উন্নয়নের কথা ভাবিছে, কিন্তু আমার কোনো চক এটা আমি PIL করে যদি পালো যে ইয়ার কোনো ইম্প্যাক্ট এসেসমেন্ট হওয়া নাই, যে এনভায়রনমেন্টের ওপর কি প্রভাব পড়ব সেয়া হওয়া নাই, আর মানুষের পাবলিক হিয়ারিং হওয়া নাই, মানুষের কথা পাতা নাই, ইউনিলেটারেলি নিজের মতে নিজের একটা ধ্বংসযজ্ঞ করবলে গেছে। এই যে গছ কেজোপা এই কেজোপা ঐতিহ্য সংস্কৃতির কথা তো নকলোয়ে, ঐতিহ্য সংস্কৃতির ক্ষেত্রে আমি এনেই আমি খুব অবহেলা করো, কিন্তু কথাটা হয়েছে কি যে এই ভৌগোলিকভাবে চরিয়ার নিচিনা একটা পজিশনত গুৱাহাটী আছে, ইয়াত যদি অকমান আমি উকা পাইছো গছ কেজোপার কারণে পাইছো, এই দীঘলীপুখুরীর এই গছ কেজোপা আমার উকা, আমার অক্সিজেন, এই গছ কেজোপা কাটিবলে, আর গছ কেজোপাই নহয় তাত বহুত চৰাই আছে, পানিকাউরিকে ধরে বিভিন্ন চৰাই, সেই চৰাইবিলাকৰ যে জীৱকুল ধ্বংস হব, গতিকে সেইটো নকৰাকে কিন্তু বিকল্প কিবা উলিয়াব পাৰি নেকি, এটা চৰকাৰে চিন্তা কৰক। ইফালে আজিৰে পৰা নোহোৱা হব মহানগৰীৰ দীঘলীপুখুৰীৰ পাৰৰ খাওগালি। নুনমাটিৰ পৰা ৰিজাৰ্ভ বেংকলৈ নিৰ্মাণ কৰি থকা উড়ন সেতুৰ বাবে উঠাই দিয়া হৈছে খাওগালি। মঙলবাৰৰ ভিতৰত খাওগলিৰ সকলো দোকান খালি কৰাৰ নিৰ্দেশ দিছে প্ৰশাসনে। দীঘলীপুখুৰীৰ পাৰৰ খাওগলিত আছিল শতাধিক দোকান, হঠাৎ খাওগলি বন্ধ হৈ পৰাত হাহাকাৰ লাগিছে ব্যৱসায়ীসকলৰ মাজত। রেনে দিয়ে চলা যায়।
উড়ন সেতু নির্মাণের নামত এনেদরে বছর বছর পুরনি প্রকাণ্ড প্রকাণ্ড গছসমূহ কাটি পেলার সিদ্ধান্তত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গুয়াহাটির পৰা প্রিয়ব্রত গগৈর সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।